এরপরে সাধারণ বিজ্ঞান, সাধারণ বিজ্ঞানের প্রশ্ন কিরকম হতে পারে? সাধারণ বিজ্ঞানের মধ্যে অনেক ধরনের প্রশ্ন হতে পারে, তোমার জেনারেল নলেজ হতে পারে। ক্লাস 8 এবং ক্লাস 10 এ যে সাধারণ বিজ্ঞান বইটা ছিল সেই বইগুলো থেকে তোমার প্রশ্ন আসতে পারে। এবং সমসাময়িক আমাদের জানাশোনার মধ্যে অনেক কিছু বিষয় তো আমরা জানতেছি না, সেগুলোর উপরেও সাধারণ বিজ্ঞানের কোশ্চেন হতে পারে। সাধারণ বিজ্ঞানে যদি 5 থাকে 5টা কোশ্চেন আসতে পারে, অথবা 10টা কোশ্চেন আসতে পারে। তো যেটাই আসুক না কেন, সাধারণ বিজ্ঞানের জন্য একটু পরিশ্রম করতে হবে, একটু জেনারেল নলেজ সম্পর্কিত বিষয়গুলো ভালোভাবে পড়তে হবে। তো তারপর আমি একটু দেখি এখানে তোমাদেরকে কয়েকটা কোশ্চেন ধরি সাধারণ বিজ্ঞান থেকে। ঐতিহাসিক ভাষণ দিবস কত তারিখে? 7ই মার্চ। এরপরে পাকিস্তানের মুদ্রার নাম কি বলো দেখি? কিউবার মুদ্রার নাম পেসো, তাই না? বাংলাদেশের বৃহত্তম জেলা কোনটি? রাঙ্গামাটি, তাই না? পৃথিবীর বৃহত্তম মহাদেশ? প্রশান্ত মহাদেশ। মহাসাগর হচ্ছিল প্রশান্ত মহাসাগর, আর মহাদেশ হচ্ছিল মহাদেশ। এশিয়া মহাদেশের সব থেকে বড় দেশ কোনটি? চীন। এশিয়া মহাদেশের সব থেকে বড় দেশ হচ্ছিল চীন, ঠিক আছে? বলো দেখি কামরাঙ্গায় কোন ভিটামিন আছে? ভিটামিন সি। রক্ত জমাট বাঁধতে কোন ভিটামিন সাহায্য করে? ভিটামিন কে, ঠিক আছে? মলা ঢেলা মাছে কোন ভিটামিন আছে? ভিটামিন এ, ঠিক আছে? আচ্ছা, জিকা ভাইরাস কিসের মাধ্যমে ছড়ায়? মশা, ঠিক আছে? ডেঙ্গু কোন, ডেঙ্গু রোগের জন্য দায়ী কোন প্রাণী? মশা। ডেঙ্গু রোগের জন্য দায়ী কোন প্রাণী? তো যাই হোক, অনেক ধরনের প্রশ্ন আসতে পারে সাধারণ বিজ্ঞানে, সাধারণ জ্ঞান সম্পর্কে আসতে পারে, সাধারণ বিজ্ঞান সম্পর্কে আসতে পারে। তো যাই হোক, ইউটিউবে যারা দেখলাম, আমাদের সোজা একাডেমির ছাত্রদেরকেও শিখালাম, তোমরাও যারা দেখেছো অবশ্যই খাতায় সুন্দরভাবে নোট করে এভাবে প্রিপারেশন নাও। আর